ভেল অফ টেলসে আজ আপনার জন্য এম আর জেমসের গল্প ও হুইসল অ্যান্ড আইল কাম টু ইউ মাই ল্যাড অবলম্বনে শিস তাও আমি আসব। এম আর জেমস জন্মগ্রহণ করেন 1862 সালে ইংল্যান্ডের কেন্টে। তিনি পেশায় ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উপাচার্য। মধ্যযুগীয় থিওলজি এবং ম্যানুস্ক্রিপ্টে তার অগাধ জ্ঞান হয়ে ওঠে তার গল্পের অন্যতম অনুপ্রেরণা। বলাই বাহুল্য, তার রচনা ভূতের গল্প শিশু পাঠ্য নয়, বরং তা ঘুম কেড়ে নেয় প্রাপ্ত বয়স্কদের। সারা জীবনে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি লিখে গেছেন 34টি অলৌকিক গল্প। তার একটি বিখ্যাত গল্প আজ ভেল অফ টেলসে আপনাদের জন্য। শুনতে থাকুন শিস তাও আমি আসব। কি প্রফেসর, ফুল টার্ম তো শেষ হয়ে গেল, নিশ্চয়ই শিগগিরই লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়বেন, এক সহকর্মী জিজ্ঞেস করলেন। প্রফেসর ছিমছাম কম কথা বলা মানুষ, তার অধ্যাপনার বিষয় অন্টোগ্রাফি, ভূগোলেরই একটু আদি রূপ বলা যায়। প্রকৃতির সাথে মানুষ ও মানব সভ্যতার সম্পর্কই অন্টোগ্রাফির মূল বিষয়। সেন্ট জেমস কলেজে বাৎসরিক ভোজসভা বসেছে, বিশাল হল ঘরে বসে খেতে খেতেই কথা হচ্ছিল। প্রফেসর বললেন, হ্যাঁ একদম, বন্ধুরা বলছিল এবার ছুটিটা তাদের সাথে গলফ খেলে কাটাতে, তাই আমার ইচ্ছে একটু ইস্ট কোস্টের দিকে যাব, বিশেষ করে বার্ন স্টো যেতে চাই, মোটামুটি ধরুন দিন সাতেক বা দশেকের জন্য, ওখানেও গলফ খেলার খুব ভালো জায়গা আছে, বেশ ভালো করে জমিয়ে খেলবো ভাবছি, কালই হয়তো রওনা হব। সহকর্মী ভদ্রলোক বললেন, তো প্রফেসর পার্কিনস, আপনি যখন বার্ন স্টো যাচ্ছেন তখন একবার অবশ্যই টেম্পলার প্রিসেপটরিটা কিন্তু দেখে আসবেন, আর আমাকে এসে একটু জানাবেন যে ওখানে সামনের গ্রীষ্মে একটা খননকার্য যদি চালানো যায়। আমার বিষয়ে তো জানেনই প্রত্নতত্ত্ব, তো ওই জায়গাটা নিয়ে আমার বেশ একটু কৌতূহল রয়েছে। প্রফেসর পার্কিনস বললেন, নিশ্চয়ই জানাবো, আর আমায় যদি একটু বলে দেন যে জায়গাটা ঠিক কোথায়, তাহলে আমি নিজে গিয়ে জায়গাটা দেখে এসে আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো, অথবা চিঠি লিখে বিশদে জানিয়ে দেবো। তবে এই ছুটিতে আপনি কোথায় থাকবেন সেটাও তো জানার দরকার, না হলে যোগাযোগ করব কোন ঠিকানায়। আরে মশাই অত ভাববেন না, আসলে ভাবছিলাম গরমের ছুটিতে পরিবারের লোকজনকে নিয়ে ওদিকটায় যাও, তো তখন মনে পড়লো যে আরে ওখানে যারা পুরনো প্রিসেপ্টরি রয়েছে, তো ওরকম পুরনো ইংলিশ প্রিসেপ্টরি আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, তাই ভাবলাম যে যদি একটা ঘোরাঘুরির কাজ করা যায় তাহলে বেশ হয়, হ্রদ দেখা কলা বেচা দুই হবে। প্রিসেপ্টরি অর্থাৎ মধ্যযুগীয় নাইটদের দুর্গ, ওই অঞ্চলে একটা খুব পুরনো দুর্গের ধ্বংসাবশেষ আছে প্রফেসর শুনেছেন, কিন্তু তার সঠিক অবস্থানটা তার জানা ছিল না। তিনি বললেন, পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েও কাজে নামবেন, আইডিয়াটা তো খুব একটা ভালো ঠেকছে না মশাই। সহকর্মী ভদ্রলোক হেসে বললেন, আরে কি করব বলুন মশাই, নেশা তো। হ্যাঁ তো যা বলছিলাম, তো জায়গাটা কতটুকু খুঁজে পাবেন তা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে, এত বছরে সমুদ্র অনেক এগিয়ে এসছে, হয়তো পুরো জায়গাটাই এখন জলের নিচে। ম্যাপ দেখে যা বুঝলাম ওখানে গ্লোবিন বলে একটা সরাইখানা আছে, ওইখান থেকে জায়গাটা একটু কাছে, 100 মাইলের মধ্যেই হবে। আপনি কোথায় উঠছেন? পার্কিনস বললেন, কি আশ্চর্য ব্যাপার ভাবুন তো, আমিও তো গ্লোবিনেই উঠবো, ঘর বুক করা হয়ে গেছে, আসলে আর কোথাও জায়গা পেলাম না জানেন তো, সব লজিং হাউসগুলো সব শীতকালে বন্ধ থাকে, তো এরা বললো একটাই ঘর খালি আছে, সেই ঘরে আবার দুখানা খাট, সারা বাড়িতে আর কোনো ঘরে ওই খাটটা ঠাই হয়নি, তাই ওই ঘরটা এনে ঢুকিয়েছে। আমার এদিকে আবার একটা বড় সড়ো ঘর হলে ভালো হয়, কারণ সাথে করে বেশ কিছু বইপত্র নিয়ে যাচ্ছি, একটু পড়াশোনা করবার ইচ্ছে আছে। এখন ঘরের মধ্যে একটা খালি খাট
হার্ট কিরকম একটা অস্বস্তিকর ব্যাপার না বলুন। তাও ভাবলাম অল্প কটা দিন হয়তো ম্যানেজ হয়ে যাবে, অন্তত বইপত্রগুলো ওই খাটের ওপর গুছিয়ে রাখা যাবে। উল্টো দিকে বসে থাকা একজন চ্যাংড়া গোছের লোক বলে উঠল, কি হে পাকিন্স, তোমার খালি খাট থাকলে অস্বস্তি হচ্ছে? আচ্ছা চলো আমি তোমার সাথে গিয়ে থাকবো, তোমারও একজন সঙ্গী হবে, কি বলো? প্রফেসর প্রমাদ গুনলেন, এই মক্কেলে সে জুটলে ছুটি পড়াশুনো দুটোই মাটি। প্রায় কেঁপে উঠে নিজেকে সামলে নিলেন তিনি, তারপর ভদ্রতা করে সামান্য হেসে বললেন, মিস্টার রজার্স, তুমি এলে খুবই ভালো লাগতো ভায়া, কিন্তু কি জানো তো, তোমার ওখানে একদম ভালো লাগবে না। তুমি নিশ্চয়ই গলফ খেলো না? খেলো নাকি? রজার্স আঁতকে উঠে বলল, ওরে বাবা না রক্ষে করো ভাই। তাহলেই বোঝো, যতক্ষণ আমি ঘরে থাকবো হয়তো পড়াশোনা বা লেখালেখি করবো, আর না হয় গলফ লিংসে কাটাবো। তুমি একা একা ভারী বোর হবে ভাই। না তা নাও হতে পারে, ওই জায়গাতে কেউ না কেউ চেনা জানা তো বেরিয়েই পড়বে আমার। তবে ভাই তুমি যদি না চাও তো সাফ বলে দাও, সত্যি কথা শুনলে আমি কিন্তু কিচ্ছু মনে করব না। পার্কিন্স সামান্য অস্বস্তিতে পড়লেন, দু এক মুহূর্ত তিনি কোনো উত্তর দিলেন না, তারপর বললেন, বেশ যদি সত্যি কথা বলতে বলো রজার্স, ঘরটা আমি বড় নিয়েছি ঠিকই এবং সেখানে দুজন মানুষ বেশ ভালোভাবে এটে যাবে এটাও ঠিক, কিন্তু তুমি থাকলে, দেখো তুমি জিজ্ঞেস করলে বলেই বলছি, কিন্তু তুমি থাকলে আমার কাজকর্মে ব্যাঘাত ঘটবে। মিস্টার রজার্স হেসে উঠলেন, তারপর বললেন, আচ্ছা বেশ 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 পার্কিন্স, ঠিক আছে আমি তোমার কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটাবো না, তুমি না চাইলে আমি আসবো না। তবে ভাবছিলাম ওই আমি থাকলে অন্তত ভূত টুতের উপদ্রবটা হয়তো হতো না, তাই না? পার্কিন্সের এবার বেশ বিরক্ত লাগছে, তিনি বেশ শক্ত গলায় বললেন, রজার্স এসব বাজে কথা আমার ভালো লাগছে না, আর এইমাত্র তুমি যা বললে, আমার ওই ভূত প্রেতে কোনো বিশ্বাস নেই। আমার মনে হয় না আমার মতন কোনো শিক্ষিত মানুষেরই থাকা উচিত। আমি মনে করি এসবে বিশ্বাস পোষণ করার অর্থ জীবনে যা কিছু ভালো বা পবিত্র রয়েছে সেই সব কিছুকে অস্বীকার করা, অবজ্ঞা করা। তর্কাতর্কিটা অন্যদিকে মোড় নিচ্ছে বুঝতে পেরে বাকিরা তড়িঘড়ি ব্যাপারটা থামিয়ে দিলেন। প্রফেসর পার্কিন্সের এই এক দোষ, সেন্স অফ হিউমারটা একেবারে নেই, কেমন যেন একটা রসকসহীন মানুষ, কিন্তু একই সাথে অত্যন্ত জ্ঞানী ও পণ্ডিত অধ্যাপক, সকলেই তাকে শ্রদ্ধা করে। পরের দিন পরিকল্পনা মতো পার্কিন্স বার্নস্টোতে এসে পৌঁছলেন। গ্লোবিনে তাকে বেশ খাতির যত্ন করে উপরতলায় সেই বড় ডাবল বেডেড রুমে নিয়ে আসা হলো। মালপত্র সব ঘরে চলে আসার পর তিনি জিনিসপত্র গোছগাছ করতে লাগলেন। ঘরের একটা প্রান্তে বেশ বড় একটা টেবিল, তার উপর যত্ন করে সব জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলেন। ঘরের তিন দিকে জানালা, মাঝের জানালাটা দিয়ে সোজা সমুদ্র দেখা যায়। ডাইনে বায়ে দুটো জানালা দিয়ে সমুদ্রের পাড়ের উত্তর ও দক্ষিণ বরাবর স্পষ্ট দেখা যায়। দক্ষিণ দিকে বার্নস্টো গ্রাম, উত্তর মুখে কোনো বাড়িঘর নেই, শুধু ধুধু বালি ভরা উন্মুক্ত সমুদ্র তট, দূরে নিচু পাহাড় চূড়ার প্রেক্ষাপট। সরাইখানার একদম সামনে একফালি ঘাসের জমি, খুব বড়সড় কিছু নয়, ছোট, তার উপর পুরনো নোঙর, জাহাজের পাটাতন ইত্যাদি সব রাখা, তারপর একটা চওড়া রাস্তা, তারপর শুরু হয় সি বিচ। গ্লোবেন থেকে সমুদ্রের দূরত্ব যাই হোক না কেন, এই জানালা দিয়ে দেখে মনে হয় এই তো কয়েক হাতের মধ্যেই জল। সরাইখানার বাকি অতিথিরা সকলেই গলফের সাথে যুক্ত। সবচেয়ে বেশি যে মানুষটিকে চোখে পড়ে তিনি হলেন একজন প্রাক্তন মিলিটারি ম্যান।
লন্ডন গলফ ক্লাবের সেক্রেটারি। গলার স্বর খুব গম্ভীর, আচার আচরণ দেখে মনে হয় গোড়া প্রোটেস্টেন্ট লোক। প্রফেসর পারকিন্স এখানে আসার পরের দিন গোটা দিনটাই এই ভদ্রলোকের সাথে গলফ খেলে কাটালেন। ভদ্রলোকের নাম কর্নেল উইলসন। ভদ্রলোক এমনি খারাপ নন, কিন্তু আচার ব্যবহারটা কেমন যেন একটা রুক্ষ ধরনের। তার উপর সারাদিন রোদে গলফ খেলার পর রোদে পুড়ে তার চামড়ার রংটাও হয়েছে দেখার মতন। খেলার শেষে পারকিন্স আর ভদ্রলোকের সঙ্গে হোটেলে ফিরলেন না, ভাবলেন এবেলা সাগরের পার থেকে হেঁটে আসবেন, একবার দেখেও নেবেন যে তার সহকর্মী মিস্টার ডিজনির বলা সেই প্রিসেপ্টরির ধ্বংসস্তূপটা তিনি খুঁজে পান কিনা। লিঙ্ক থেকে একটু হেঁটে এগিয়ে তিনি সমুদ্রের পার ধরলেন। এখানে বালির থেকে ছোট বড় নুড়ি পাথরই বেশি। তারই মাঝখান দিয়ে এগিয়ে চললেন প্রফেসর। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে তিনি থামলেন। চারপাশে চেয়ে দেখলেন তিনি একটা ভাঙা চোড়া সমতল জমির উপর এসে দাঁড়িয়েছেন। তার চারদিকে বেশ কয়েকটা ছোট বড় উঁচু নিচু মাটির ঢিবি, তার আশেপাশে কয়েকটা নানান মাপের গর্তও আছে। সেগুলো পরীক্ষা করে তিনি বুঝলেন ওগুলো মাটির ঢিবি নয়, পুরনো দিনের কামানের গোলার খোল। দীর্ঘদিন ধরে তার মধ্যে মাটি বালি আর চুনাপাথর জমে জমে ওরকম আকার নিয়েছে। প্রফেসর পারকিন্স বুঝলেন এটাই তার সহকর্মীর বলা সেই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। জায়গাটা বুঝতে খুব বেশি খোঁড়াখড়ি করার প্রয়োজন হবে বলে মনে তো হয় না। জায়গাটার আকার কেমন ছিল তা মাটির উপর দাঁড়িয়েই বেশ ভালো বোঝা যাচ্ছে। প্রফেসরের মনে পড়ল এটা যে গোষ্ঠীর নাইটদের আস্তানা ছিল তাদের বলা হতো টেম্পলার। এই টেম্পলাররা সাধারণত গোলাকৃতি গির্জা আর দুর্গ বানাত। তার চারপাশে ঢিবিগুলো বেশ একটা গোলাকার এলাকা নিয়েই কিন্তু ছড়িয়ে আছে। প্রফেসর পুরো জায়গাটা ধীরে ধীরে একবার চক্কর দিয়ে এলেন, তারপর পকেট থেকে একটা নোটবুক বার করে জায়গাটার একটা খসড়া নকশা এঁকে রাখলেন। তারপর মূল গোল জায়গাটার ডান পাশে পড়ে থাকা একটা লম্বাটে জিনিস দেখতে পেয়ে সেটা পরীক্ষা করে দেখতে এগিয়ে গেলেন। জিনিসটা দেখে তার মনে হলো সেটা গির্জার অল্টার বা প্ল্যাটফর্মের কোনো একটা অংশ হবে হয়তো। সর্বাঙ্গ ঘাসে ঢেকে থাকলেও একটা কোণায় ঘাসের কিছুটা অংশ কেউ যেন খুবলে তুলে নিয়েছে, হয়তো কোনো দুষ্টু বাচ্চা ছেলে অথবা কোনো হিংস্র প্রাণী। জিনিসটা সম্ভবত পাথরের তৈরি, ভালো করে দেখতে হবে। পারকিন্স পকেট থেকে একটা ছুরি বার করে জিনিসটার উপর লেগে থাকা মাটির আস্তরণটা চেঁচে তুলতে লাগলেন। এটা করতে গিয়ে তিনি আরেকটা নতুন জিনিস আবিষ্কার করলেন। একটা অংশের মাটি হঠাৎ ছুপ করে খসে পড়তেই দেখলেন জিনিসটার গায়ে একটা ছোট গর্ত, ভেতরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রফেসর পকেট থেকে দেশলাই বার করে জেলে দেখার চেষ্টা করলেন ভেতরে কি আছে। এত হাওয়া যে কাঠি জ্বালিয়ে রাখাই যাচ্ছে না, বারবার নিভে যাচ্ছে। বেশ কয়েকটা কাঠি খরচ করেও তিনি ভালো করে কিছু দেখতে পেলেন না। অগত্যা ছুরিটা ঢুকিয়ে নেড়েচেড়ে দেখার চেষ্টা করলেন। গর্তটা কৃত্রিমভাবে তৈরি করা, ভেঙে গিয়ে তৈরি হয়নি। সেটা আয়তাকার, ভিতরের তলগুলো সমানভাবে কাটা ও মসৃণ। নিশ্চয়ই খালিই হবে, কিন্তু না, ছুরিটা একটু নাড়াচাড়া করতেই একটা মৃদু ধাতব শব্দ পেলেন পারকিন্স। হাত ঢোকাতেই আঙুলে ছোট্ট ধাতব চোঙাকৃতি কিছু একটা ঠেকল। জিনিসটা তুলে এনে সন্ধের পরন্ত আলোয় সেটা দেখলেন প্রফেসর।
এটাও মানুষেরই তৈরি একটা জিনিস, কোনো প্রাকৃতিক সম্পদ নয়। প্রায় ইঞ্চি চারেক লম্বা একটা ধাতব টিউব, বেশ অনেক দিনের পুরনো জিনিসটা। বাকি জায়গাটুকু ঘুরে পার্কিন্স আর কিছুই পেলেন না। এতক্ষণে খেয়াল করলেন দিনের আলো নিভে গিয়ে বেশ অন্ধকার হয়ে এসছে। মনে মনে বেশ একটা উত্তেজনা, কিন্তু এবেলা সরাইখানায় ফিরতেই হবে। কুড়িয়ে পাওয়া চোঙটা এখন তার পকেটে। জিনিসটার আদৌ কোনো মূল্য আছে কিনা তা তিনি জানেন না। ঘরের দিকে রওনা হওয়ার আগে প্রফেসর একবার চারপাশে চোখ বোলালেন। পশ্চিমে দূরে হালকা হলদে আলো, ওটাই গলফ ল্যাংস। আবছা অন্ধকারেও বোঝা যাচ্ছে সেখানে কয়েকজন রয়েছেন। তারা ক্লাব হাউসের দিকে যাচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে মার্তেলো টাওয়ার। টাওয়ারটা ওয়াটারলু যুদ্ধের সময় তৈরি হয়েছিল। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে তার পাশে। উত্তর দিক থেকে একটা কনকনে হাওয়া বইছে। প্রফেসর আর দেরি না করে গ্লোবিনের দিকে পা বাড়ালেন। পাথরের উপর অন্ধকারে হোঁচট খাওয়ার ভয় থাকে, তাই তিনি সরে এসে বালির উপর দিয়ে হাঁটতে লাগলেন। এখানে বেশ সহজেই হাঁটা যাচ্ছে। বেশ অনেক দূর হেঁটে এসে প্রফেসর একবার পিছন ফিরে চাইলেন। আরে, তিনি তো একা নন। অনেকটা দূরে তার পিছন পিছন আরেকটা কে যেন হেঁটে আসছে। অন্ধকারে তাকে আবছায়াভাবে দেখা যাচ্ছে, কিন্তু চেনা যাচ্ছে না। লোকটা জোরে জোরে হেঁটে আসছে, যেন প্রফেসরের সঙ্গ নিতে চাইছে, কিন্তু বেশি দূরে এগোতে পারছে না। হঠাৎ দেখলে মনে হয় লোকটা যেন দৌড়াচ্ছে, কিন্তু তার আর প্রফেসর পার্কিনসনের মাঝে দূরত্ব একটুও কমছে না। কে লোকটা? প্রফেসরের চেনা কেউ? না, তা তো মনে হয় না। কি করবেন? দাঁড়িয়ে অপেক্ষা করবেন? সাত পাঁচ ভেবে পার্কিন্স ঠিক করলেন এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। এসব গ্রামাঞ্চলে গায়ে পড়ে আলাপ করার মতো লোকের কোনো অভাব নেই, আর ওসব খাজুরি করার মতো সময় প্রফেসরের নেই। তিনি আবার হাঁটতে শুরু করলেন। কত লোকের সাথেই তো ছোট থেকে আজ অব্দি আলাপ হয়েছে, কজনের কথা মনে থাকে। এসব কথা ভাবতে ভাবতেই তিনি সরাইখানায় পৌঁছে গেলেন। অনেকটা দেরি হয়ে গেছে, আর মিনিট পনেরোর মধ্যে ডিনার। ভালো করে পোশাক বদলানোর সময়টাও পাওয়া গেল না। নিচে নামতেই কর্নেল উইলসনের সাথে দেখা হলো। ভদ্রলোক এখন অনেকটা ধাতস্থ হয়েছেন, দুপুরে সেই উদ্ভ্রান্ত অবস্থাটা এখন আর নেই। খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ গল্পগুজব হলো। রাত প্রায় ১২টা নাগাদ প্রফেসর তার ঘরের দিকে এগোলেন। সন্ধেটা বেশ ভালোই কেটেছে। আগামী কটা দিন এখানে মন্দ কাটবে বলে তো মনে হয় না। ঘরের সামনের প্যাসেজে হোটেলের একজন কর্মচারীর সাথে দেখা হয়ে গেল। সে দাঁড়িয়ে বিনীতভাবে বলল, ক্ষমা করবেন স্যার, একটা কথা ছিল। এই একটু আগে আপনার কোটটা ঝাড়ার সময় পকেট থেকে একটা জিনিস স্যার মাটিতে পড়ল, একটা ছোট পাইপের মতন কি যেন, তো আমি ওটা আপনার ঘরের দেরাজের ওপর রেখে এসেছি স্যার। গুড নাইট স্যার। পার্কিনসন মনে পড়ল তিনি আজ সন্ধ্যায় ওই রকমই একটা জিনিস খুঁজে পেয়েছেন। ঘরে এসে বেশ কৌতূহলের সঙ্গে তিনি জিনিসটা এনে মোমবাতির আলোয় ধরলেন। জিনিসটা সম্ভবত ব্রোঞ্জের তৈরি। আকারটা অনেকটা এখনকার ডগ হুইসলের মতো, ওই যেগুলো বাজিয়ে কুকুরকে ট্রেনিং দেওয়া হয়। এই জিনিসটা, হ্যাঁ, এটা একটা হুইসেলই বটে।
জিনিসটা ঠোঁটে লাগালেন প্রফেসর। না, কোনো শব্দ বেরোলো না। ভিতরে মাটি আর বালি জমে পুরো বুজে আছে জিনিসটা। পকেট থেকে ছুরিটা বার করে জিনিসটা পরিষ্কার করতে লাগলেন প্রফেসর। তার স্বভাব খুব পরিচ্ছন্ন, তাই আগে টেবিলে একটা কাগজ বিছিয়ে নিয়ে তার উপরে মাটি আর বালির গুঁড়োগুলো ঝাড়লেন পার্কিন্স। গুঁড়োগুলো বাইরে ফেলতে তিনি সামনের জানালাটা খুললেন। বাইরে তাকিয়ে এক মুহূর্ত থমকালেন তিনি। হোটেলের পুরো সোজাসুজি সাগরের পাড়ে কে যেন একজন দাঁড়িয়ে আছে। প্রফেসর একটু অবাক হলেন, এত রাত অবধি এখানে লোকজন বাইরে ঘোরাঘুরি করে? হাতের ময়লাটা বাইরে ফেলে তিনি জানালাটা বন্ধ করে দিলেন। এবার ব্রোঞ্জের হুইসেলটাকে আবার আলো এনে ধরলেন। উপরের জায়গায় জায়গায় অনেকগুলো দাগ, না না দাগ তো নয়, অক্ষর। উপরে খোদাই করে কিছু একটা লেখা আছে। একটু ঘষা দিতেই লেখাটা স্পষ্ট হয়ে ফুটে উঠল। প্রফেসর লেখাটা পড়লেন, কিন্তু লেখার অর্থটা তার কাছে ঠিক স্পষ্ট হলো না। সামনে পিছনে দুদিকেই লেখা, এক পাশে চার কোণা আকারে চারটে শব্দ লেখা। উপরে লেখা ফ্লা, ডান দিকে লেখা বেস, নিচের দিকে লেখা ফ্লে, আর বাদিকে ফুর। কি জানি আর কি মানে। অন্যদিকে লেখা একটা গোটা বাক্য, কেস এস্ত ইস্তে কি উয়ানিত। প্রফেসর ল্যাটিন জানেন, তাও অনেকদিন চর্চা না থাকায় মানেটা উদ্ধার করতে তাকে বেশ একটু বেগ পেতে হচ্ছিল। এমনকি ল্যাটিনে হুইসেলকে কি বলে সেটাও তার এই মুহূর্তে মনে পড়ছে না। গোটা লাইনটার মানেটা স্পষ্ট। লেখা আছে, যে আসছে সে কে? সত্যি তো, কে আসছে, কোথা থেকে আসছে, কোথায় বা আসছে, মানেটা কি? এসব ভাবতে ভাবতেই প্রফেসরের মনে হলো হুইসেলটা একবার বাজিয়ে দেখলে হয়। হালকা করে হুইসেলটায় মুখ রেখে ফু দিলেন তিনি। একটা খুব মিহি অথচ গভীর সুরে বেজে উঠল হুইসেলটা। কি অদ্ভুত সুর, শুনে মনে হয় যেন অনেক অনেক দূর থেকে ভেসে আসছে শব্দটা। আবার একই সাথে এটাও মনে হয় যে অত হালকা হলেও সেটা অনেক দূর অবধি সবাই অনায়াসে শুনতে পাবে। একটু চমকে উঠে প্রফেসর থেমে গেলেন। শব্দটার মধ্যে কেমন যেন একটা নেশা ধরানোর মতো মাদকতা আছে। প্রফেসর পার্কিন্সের মনে হলো তিনি যেন এক মুহূর্তের জন্য চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেন একটা খোলা প্রান্তর। হু হু করে হাওয়া বইছে, আর খোলা রাতের আকাশের নিচে একা দাঁড়িয়ে আছে একটা আবছায়া মানুষের অবয়ব। আরো হয়তো কিছু তিনি দেখতে পেতেন, কিন্তু জানালায় আসা একরাশ ঠান্ডা দমকা হাওয়া তার আবেশ ভেঙে দিল। হাওয়াটা এতটাই জোরে বন্ধ জানালায় আছড়ে পড়ল যে প্রফেসর পার্কিন্স চমকে উঠে সেদিকে তাকালেন। না, শুধু হাওয়া নয়, এক ঝলক দেখলেন একটা সমুদ্রের পাখির সাদা ডানা কাচের জানালার বাইরে ঝাপটা মেরে গেল।
হুইসেলের শব্দটা তাকে এতটাই অভিভূত করেছে যে তিনি আরেকবার সেটা বাজানোর লোভ সামলাতে পারলেন না। এবার তিনি আরেকটু সাবলীল ভাবে হুইসেলটা বাজালেন। আগের থেকে এবার একটু জোরে বাজল সেটা। না, এবার চোখের সামনে কোনো ছবি কিন্তু ভেসে উঠল না, কোনো আচ্ছন্ন করা মোহগ্রস্ত ভাবও তৈরি হল না। কিন্তু কিন্তু এ কি হঠাৎ করে এমন ঝোড়ো হাওয়া উঠল কোথা থেকে? তীব্র হাওয়ার ধাক্কায় বন্ধ জানালাটা সপাটে খুলে গেল। দমকা হাওয়া ঘরে এসে দুটো মোমবাতি এক নিমেষে নিভিয়ে দিল। জানালাটা এক্ষুনি বন্ধ করার দরকার, না হলে হাওয়ার যা দাপট তাতে পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে যাবে। প্রফেসর পার্কিন্স ছুটে গেলেন জানালা বন্ধ করতে, কিন্তু হাওয়ার সে কি জোর! অনেক কষ্ট করেও তিনি পাল্লা দুটোকে ঠেলে জানালাটা বন্ধ করতে পারছেন না। এরপর হঠাৎ হাওয়াটা ঝপ করে থেমে গেল। জানালাটা দড়াম করে বন্ধ করে এপাশ থেকে ছিটকিনি তুলে দিলেন প্রফেসর। এবার মোমবাতিগুলো জ্বালিয়ে দেখতে হবে ঘরের কোথাও কিছু ভাঙলো টাঙলো কিনা। না, কিছু এদিক ওদিক হয়নি। জানালার কাঁচটাচও কিছু ভাঙেনি, কিন্তু জানালার শব্দে মনে হয় আরো একজনের ঘুম ভেঙে গেছে। উপরের ঘরে কর্নেল উইলসনের পায়ের শব্দ পাওয়া গেল। প্রফেসর আরো শুনতে পেলেন কর্নেল হালকা গজগজ করছেন। ওদিকে বাইরে হাওয়াটা কিন্তু পুরোপুরি থেমে যায়নি, সেটা চলছে। অদ্ভুত একটা শব্দ সারা বাতাস জুড়ে, সেটা যেন বাড়িটার চারদিকে ক্রমাগত পাক খাচ্ছে। শব্দটা চূড়ান্ত অস্বস্তিকর, হঠাৎ করে শুনলে কেমন যেন গা ছমছম করে। এই হাওয়ার শব্দ নাকি সারাদিন গলফ খেলার উত্তেজনা, নাকি প্রিসেপ্টরির ধ্বংসাবশেষ আবিষ্কার করার আনন্দ, কি কারণে জানা নেই, প্রফেসর পার্কিন্সের কিন্তু একটুও ঘুম এলো না। চুপ করে শুয়ে রয়েছেন তিনি, বুকের মধ্যে কেমন যেন একটা ধরফরানি। মনে হচ্ছে এই বুঝি শ্বাস প্রশ্বাস আটকে আসবে, হৃদযন্ত্রের ধুকপুক থেমে যাবে এক্ষুনি। আবার কখনো মনে হচ্ছে যেন পেটটা কেমন করছে, কখনো বা মাথাটা দপদপ করছে, শরীরটা এরকম লাগছে কেন? হয়তো সকালে ঠিক হয়ে যাবে, তবু একটা ব্যাপার ভেবে তাও প্রফেসর একটু সান্ত্বনা পেলেন যে তিনি একা নন, তার আরো কোনো একজন প্রতিবেশী একই রকম ভাবে অস্বস্তিতে রয়েছে। আশেপাশের কোনো একটা ঘর থেকে, কোন দিকে তা ঠিক বোঝা যাচ্ছে না, একটা শব্দ আসছে। সেই মানুষটাও যেন বিছানায় অস্বস্তি ভরে এপাশ ওপাশ করছে। পার্কিন্স জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাতেও শান্তি নেই। চোখের সামনে স্বপ্নের মতো কতগুলো ছেঁড়া ছেঁড়া ছবি ভেসে উঠছে, সেগুলো অদ্ভুত। পার্কিন্স চোখ খুললেন। না, এভাবে স্বপ্ন দেখতে থাকলে তো ঘুম হবার নয়। আবার চোখ বুঝতেই সেই একই ছবির পুনরাবৃত্তি। তিনি দেখছেন একটা লম্বা সমুদ্র সৈকত, পাড় জুড়ে ধুধু করছে বালি আর নুড়ি, মাঝে মাঝে সরু বেড়া দেওয়া। আজ বিকেলে যেরকম দৃশ্য দেখেছেন তিনি, ঠিক সেই রকম। পার্থক্য একটাই, এখানে আশেপাশে কোনো জনমানব, বাড়ি, গলফ লিংস, গ্রাম, কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। চারপাশে একটা অদ্ভুত আলো, যেন এক্ষুনি ঝড় আসবে। শীতের সন্ধ্যায় অল্প বৃষ্টির আমেজ,
চারপাশে কেউ কোথাও নেই। না না, আছে, ওই তো দূরে, অনেক দূরে একটা কালো বিন্দু। এক মুহূর্ত পরেই বোঝা গেল সেটা একটা মানুষ। সে দৌড়াচ্ছে, লাফিয়ে ডিঙিয়ে যাচ্ছে ছোট বেড়াগুলো। সে বারে বারে পিছন ফিরে তাকাচ্ছে। সে ক্রমশ কাছে আসছে। এবার বোঝা যাচ্ছে সে উদ্বিগ্ন, ভয়ানকভাবে আতঙ্কিত, যদিও তার মুখটা কিছুতেই স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটার শক্তি ক্রমশ কমে আসছে, সে আরো আরো বেশি ক্লান্ত হয়ে পড়ছে। এবার বেড়াগুলো ডিঙোতে তার অনেক বেশি কষ্ট হচ্ছে। পরেরটা পার হতে পারবে কি? পারবে সে পরের বেড়াটা পার হতে? না না, পারল না। হোঁচট খেয়ে সে মুখ থুবড়ে পড়ল, আর উঠতে পারল না। যন্ত্রণা কাতর মুখে পড়ে রইল বালির উপর। এতক্ষণ অব্দি লোকটার উদ্বিগ্নতা বা ভয়ের কারণ কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এবার সেটা বোঝা গেল। দূরে হালকা রঙের একটা অবয়ব, সেটা খুব দ্রুত এগিয়ে আসছে সামনের দিকে। ক্রমশ বড় হচ্ছে আকারটা, আপাদ মস্তক কাপড়ে জড়ানো একটা বিবর্ণ আকার। ওটার চলনে এমন কিছু আছে যেটা আতঙ্কের সঞ্চার করে। স্বপ্নের মধ্যেও পাকিন্স চাইছেন না ওটাকে কাছ থেকে দেখতে। জিনিসটা একবার থামল, তারপর হাত তুলে ঝুঁকে পড়ল সামনের দিকে, তারপর ওইভাবেই একবার জলের দিকে ছুটে গেল, তারপর আবার পিছনে ফিরে এলো। এবার সোজা হয়ে দাঁড়ালো জিনিসটা, তারপর বিদ্যুৎ বেগে ছুটে আসতে লাগলো সামনের দিকে। একদম কাছে চলে এসেছে ওটা, পড়ে যাওয়া মানুষটার থেকে ওর দূরত্ব আর মাত্র কয়েক হাত। হঠাৎ সেটা আবার থমকে দাঁড়ালো, তারপর সোজা ছুটে আসতে লাগলো সেই দিকে যেখানে বেড়ার নিচে কোনো মতে লুকিয়ে আছে আতঙ্কিত পড়ে যাওয়া মানুষটা। এক ঝটকায় চোখ দুটো খুলে গেল পকিন্সের। না না, এভাবে শুয়ে থাকা অসম্ভব। বিছানা ছেড়ে উঠে তিনি মোমবাতি জেলে একটা বই খুলে বসলেন। বাকি রাতটা জেগেই কেটে গেল, কিন্তু তার মন থেকে ওই স্বপ্নের ছবিগুলো কিছুতেই মুছল না। আলো জ্বালানোয় বোধহয় ইঁদুর বা ছুঁচো কিছু একটা মেঝের উপর দিয়ে ভয় দৌড়ে পালালো। এই যা, দেশলাইও শেষ, কাল গিয়ে নিয়ে আসতে হবে। এখনকার মতো অবশ্য মোমবাতি আর বই দুটোই জোগাড় হয়ে গেছে। কতক্ষণ ধরে প্রফেসর বই পড়েছিলেন তিনি জানেন না। শেষ রাতের দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। জীবনে প্রথমবার তিনি ঘুমোবার আগে মোমবাতি নেভাতে ভুলে গেলেন। পরদিন সকালে প্রায় 8টা নাগাদ ঘুম থেকে উঠে দেখলেন সারা টেবিলে গলা মোম পড়ে একেবারে যা তা অবস্থা। ব্রেকফাস্টের পর জামা কাপড়গুলো রেডি করছিলেন পার্কিন্স। আজও কর্নেলের সঙ্গে গলফ খেলতে যাবেন। এমন সময় কাজের মেয়েটি এসে বলল, স্যার আপনার কি আর একটা অতিরিক্ত কম্বল লাগবে? পার্কিন্স বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, দাও তো একটা, রাতে বেজায় ঠান্ডা লাগে। কিছুক্ষণের মধ্যেই কম্বল নিয়ে মেয়েটি ফিরে এলো। জিজ্ঞেস করল, স্যার বলছিলাম কোন খাটটায় পাতব? পার্কিন্স তার খাটের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই তো ওই যে ওই খাটে দাও, আমি কাল রাতে ওই খাটেই শুয়েছি। আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে। ইয়ে স্যার, কিছু মনে করবেন না, আসলে সকালে এসে দেখলাম দুটো খাটি অগোছালো, তাই ভাবলাম আপনি হয়তো দুটো খাটি ব্যবহার করেছেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। পার্কিন্স আশ্চর্য হলেন।
বললেন, হ্যাঁ কি বলছো, আমি তো ওই খাটের দিকে যাইনি, শুধুমাত্র কিছু জিনিসপত্র রেখেছিলাম। মানে তোমার কি দেখে মনে হচ্ছিল যে কেউ ওখানে শুয়েছে? হ্যাঁ স্যার, সব জিনিসপত্র নিচে পড়েছিল, বালিশগুলো মনে হলো কেউ নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিছানার চাদর সব দলা পাকানো, মনে হলো খাটে যে শুয়েছে তার সারা রাত ঘুম হয়নি, খুব ছটফট করেছে। পকিন্স এখনো বেশ অবাক। তাও তিনি মেয়েটিকে বললেন, দেখো কালকে আসার পর আমি যখন জিনিসপত্র গোছগাছ করেছি তখনই হয়তো সব এলোমেলো করে ফেলেছি। আই এম সরি, আমার জন্য তোমার খাটনি বাড়ল। এর মধ্যে আমার এক বন্ধু আসবেন কেমব্রিজ থেকে, এসে দুদিন আমার সঙ্গে ওই ঘরে ওই খাটেই থাকবেন, কোনো অসুবিধা নেই তো? মেয়েটি খানিকটা লজ্জা পেয়ে বলল, এমা না না স্যার, অসুবিধার কি আছে? আর স্যার আমার কোনো বাড়তি খাটনি হয়নি, এটা তো আমার কাজ। মেয়েটি চলে যাবার পর পোশাক বদলে পার্কিন্স খেলতে বেরিয়ে পড়লেন। আজ তাকে ভালো করে খেলতেই হবে। আজকের খেলাটা বেশ ভালোই জমল। কর্নেলও আজ বেশ খোশ মেজাজে আছেন, প্রচুর গল্প করছেন, বাজখাই গলা বটে ভদ্রলোকের। তিনি বললেন, কাল রাতে কি হাওয়াটাই না হলো, আমাদের ছেলেবেলা এরকম হাওয়া উঠলে গ্রামের সবাই বলতো কেউ যেন শীষ দিচ্ছে। পার্কিন্স বললেন, ও বাবা তাই নাকি, আপনাদের দেশের বাড়ির দিকে কি এ নিয়ে কোনো কুসংস্কার আছে নাকি? কর্নেল বললেন, কুসংস্কার কিনা জানি না মশাই, তবে এই ধরনের একটা বিশ্বাস ইউরোপের অনেক দেশেই আছে, ডেনমার্ক, নরওয়ে, তারপর আমাদের এই ইয়র্কশায়ারের উপকূল। আমার ধারণা এইসব বিশ্বাসের মূলে কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে, সেই জন্যই প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাসটা প্রচলিত রয়েছে। আচ্ছা সে কথা পরে বলছি, আসুন আগে এক হাত খেলা হয়ে যাক। কিছুক্ষণ খেলা চলার পর পার্কিন্স সামান্য ইতস্তত করে বললেন, কর্নেল আপনি যখন কথাটা বলছেনই তখন আমার মতামতটাও আপনাকে বলি, আমি কিন্তু এসব ব্যাপারে ঘোরতর অবিশ্বাসী, মানে অতীন্দ্রিয় কোনো কিছুতেই আমি বিশ্বাস করি না। কর্নেল একটু অবাক হয়ে বললেন, সে কি মশাই, মানে আপনি বলতে চান যে আপনি ভূত প্রেত এরকম কোনো কিছুই বিশ্বাস করেন না? একেবারেই না। কর্নেল বললেন, আপনি নাস্তিক নাকি ইহুদি? পার্কিন্স বেশ কড়া কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু কি যে বলবেন ভেবে না পেয়ে শেষ পর্যন্ত হেসেই ব্যাপারটা উড়িয়ে দিলেন। কিছুক্ষণ আবার খেলা চলল, তারপর পার্কিন্স বললেন, আমার কি মনে হয় জানেন তো, মানে দেখুন এইসব উপকূল অঞ্চলে জেলে মাঝি মাল্লা মানুষরা তো আর আবহাওয়া বিজ্ঞান বা বাতাসের গতিপথ বোঝে না, কেউ হয়তো রাত বিরেতে সাগর পাড়ে ঘুরতে ঘুরতে একটা শীষ দিল আর তখনই জোরে হাওয়া দিতে শুরু করলো। এবার একজন কোনো মানুষ যে এসব ব্যাপার জানে সে হয়তো ব্যারোমিটার দেখলেই বলে দিত যে ওই দিন অমুক সময় অমনটা হবে। এখন স্থানীয় লোকরা তখন কি ভাববে, যে ওই শীষ দেওয়া মানুষটার কোনো একটা অলৌকিক ক্ষমতা আছে আর তার জেরেই হাওয়াটা উঠেছে। এই তো যেমন ধরুন না, এই গতকাল রাতের হাওয়ার কথাটাই ভাবুন, আমি দুবার হুইসেল বাজালাম আর সাথে সাথেই আমার ডাকে সাড়া দিয়েই যেন হাওয়াটা উঠল। আপনি দাঁড়ান দাঁড়ান কি বললেন, আপনি হুইসেল বাজিয়েছিলেন? মানে শীষ দিচ্ছিলেন নাকি, মানে কোনো হুইসেল আছে আপনার কাছে যেটা বাজিয়েছিলেন? ব্যাপারটা খুব অদ্ভুত জানেন তো, দাঁড়ান বোধ হয় আমার পকেটে, না ওটা ঘরে ফেলে এসেছি, ওটা আমি গতকাল বিকেলেই কুড়িয়ে পেয়েছি। তারপর পার্কিন্স কর্নেলকে সব ঘটনা সবিস্তারে খুলে বললেন, কেন তিনি সমুদ্রের পাড়ে গিয়েছিলেন, কোথায় টেম্পলার প্রিসেপ্টরে, কিভাবে হুইসেলটা খুঁজে পেয়েছেন, সবকিছু। কর্নেল খুব মন দিয়ে সবকিছু শুনে বললেন, আপনি কিন্তু একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন মশাই, আপনার জায়গায় আমি থাকলে অত্যন্ত সতর্ক থাকতাম, এসব জিনিস অমন অকুস্থল থেকে তুলে না আনলেই ভালো করতেন,
কোথা থেকে কি যে হয় কিছুই বলা যায় না। তারপর সারা বিকেল ধরে খেলা চলল। আলো কমে আসতে দেখে তাদের হুঁশ ফিরল যে এবার হোটেলে ফিরতে হবে। দুজনে একসাথে ফেরার পথ ধরলেন। সরাইখানার পাশের মোড়টা ঘুরতেই একটা বাচ্চা ছেলে কোত্থেকে দৌড়ে এসে কর্নেলের গায়ে হুমড়ি খেয়ে পড়ল। কর্নেল কোনো মতে টাল সামলে নিলেন বটে, কিন্তু ছেলেটা তার কোট খামচে ঝুলেই আছে। ছেলেটা খুব হাঁফাচ্ছে। কর্নেল অত্যন্ত বিরক্ত হলেও বুঝলেন বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে। আতঙ্কে ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কোনো মতে ছেলেটাকে ছাড়িয়ে মাটিতে বসানো হলো। ছেলেটা এবার প্রাণপণে চেঁচাতে শুরু করলো। ওর চেঁচা নিয়ে আর থামে না। দুজনে কোনো মতে ওকে শান্ত করার চেষ্টা করে বললেন, বললেন, কোন জানালা কোন জানালা? আরে বাবা, একটু শান্ত হ, বল কোন জানালা, কোন জানালা থেকে দেখেছিস? তিনি এর শেষ দেখে ছাড়বেন। কার এত বড় স্পর্ধা যে ওইটুকু একটা বাচ্চাকে এভাবে ভয় দেখায়? এটা যদি কোনো তামাশা হয়ে থাকে তবে তাকে মজা দেখিয়ে ছাড়বেন তিনি। কথায় কথায় জানা গেল গ্লোবের সামনের লনটায় বাচ্চাটা খেলছিল ওর বন্ধুদের সঙ্গে। সন্ধে হয়ে গেলে সবাই বাড়ি চলে গেল। ও বাড়িতেই যাচ্ছিল, কিন্তু তখন একবার উপর দিকে তাকাতেই ও দেখল হোটেলের সামনের দিকের জানালাটা দিয়ে কে যেন ওর দিকে হাত নাড়ছে। সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না। ও তাতেই প্রচণ্ড ভয় পেয়েছে। ওর মতে ওটা কোনো একটা খারাপ জিনিস। ঘরের মধ্যে কোনো আলোও জ্বলছিল না। কোন জানালাটার কথাও বলছে জিজ্ঞেস করায় ছেলেটা বলল যে উপর দিক থেকে নিচের দিকে দু নম্বর জানালা, যার দুপাশে দুটো কাঠের ঠেকনা দেওয়া আছে। ছেলেটা আগের থেকে একটু সামলে উঠেছে। কর্নেল পকেট থেকে 6 পয়সা মতো বার করে তার হাতে দিয়ে পিঠ চাপড়ে দিয়ে বললেন, কোনো ভয় নেই, তুই খুব সাহসী ছেলে, যা বাড়ি চলে যা। ছেলেটা ধন্যবাদ দিয়েই বাড়ির পথে ছুট লাগালো। কর্নেল ও প্রফেসর বাড়ির সামনের দিকটায় এলেন জানালাটা পরীক্ষা করতে। জানালাটা দেখে পারকিন্স অবাক, বললেন, আরে ওটা তো আমার ঘরের জানালা। কর্নেল উইলসন, আপনি একবার আমার সঙ্গে আসবেন, আমি দেখব কোন হতচ্ছাড়া আমার ঘরে ঢুকে বসে আছে। ঘরের দরজার সামনে এসে পকেটে হাত দিয়ে থমকে দাঁড়ালেন প্রফেসর। তারপর উদ্বিগ্ন মুখে কর্নেলের দিকে ফিরে বললেন, ব্যাপারটা মনে হচ্ছে অনেক বেশি সিরিয়াস। আমার স্পষ্ট মনে আছে বেরোবার সময় আমি ঘরে তালা দিয়ে গেছি। দেখুন, দরজাটা বন্ধ আর চাবিও আমার পকেটে। এই 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 দেখুন। এবার কাজের লোকরা যদি আমার অনুপস্থিতিতে ঘরে ঢুকে থাকে সেটা খুব বাজে ব্যাপার। সত্যি বলছি, আমি সেটা একদম পছন্দ করি না। দরজা খুলে ঘরে ঢুকে পারকিন্স মোমবাতি জ্বালালেন। না, কিছু তো হয়নি ঘরে, কোনো কিছুই এদিক ওদিক হয়নি। কথাটা কর্নেলকে বলতেই তিনি বললেন, হ্যাঁ সবই ঠিক আছে, শুধু ওই খাটটা ছাড়া। পারকিন্স আবার হতবাক, বললেন, আরে আবার? দেখুন, আমি এই খাটটা ব্যবহার করি না, অথচ দেখে স্পষ্ট মনে হচ্ছে কেউ ওখানে শুয়েছে। কাল রাতেও একই ঘটনা ঘটেছে, আপনি জানেন?
কালো এইভাবে সব চাদরগুলো দলা মোচড়ানো ছিল। আচ্ছা দেখুন, এটাও তো হতে পারে যে ওই বিকেলবেলা হোটেলের কর্মচারীদের কেউ হয়তো বিছানাটাই ঠিক করতে এসেছিল, আর তাদেরই কাউকে জানালা দিয়ে দেখে ছেলেটা ওরকম ভয় পেয়ে গেছে। তারপর হয়তো ওদেরকে ডাকা হয়েছে, ওরা অন্য কাজে চলে গেছে, ওটা ঠিক না করেই। কর্নেল বললেন, এক্ষুনি ডেকে জিজ্ঞেস করুন। কাজের মেয়েটি এসে সব শুনে বলল, না স্যার, আমি তো সকালবেলায় ওই স্যার যখন ঘরে ছিলেন তখনই বিছানা গুছিয়ে দিয়ে গেছি, আর তো আসিনি। আর আমার কাছে তো কোনো ডুপ্লিকেট চাবিও নেই, সব চাবি তো মালিক মিস্টার সিম্পসনের কাছেই থাকে। মিস্টার ও মিসেস সিম্পসন কিন্তু খুব জোরের সাথেই বললেন যে তারা কাউকে চাবি দেননি। পার্কিন্সেরও মনে হলো যে তারা সত্যি কথাই বলছেন, কারণ ঘরের দামি কোনো কিছুই তো খোয়া যায়নি, এমনকি টেবিলের উপরেও কিছু ওলট পালট হয়নি। বাচ্চাটাই হয়তো তাহলে সন্ধ্যের কম আলোয় ভুল দেখেছে। ডিনারটা দুজনেই নিঃশব্দে সারলেন। ঘরে যাবার আগে শুধু একবার কর্নেল পার্কিন্সকে বললেন, আপনি তো জানেন আমি কোন ঘরে আছি, রাতে যে কোনো রকম প্রয়োজনে আমাকে ডাক দেবেন। পার্কিন্স বললেন, থ্যাংক ইউ কর্নেল, নিশ্চয়ই ডাকবো। ও বাই দ্য ওয়ে, আপনাকে সেই হুইসেলটা দেখাবো বলেছিলাম না, এই যে এই দেখুন, এইটাই সেই হুইসেলটা। কর্নেল আলোর তলায় জিনিসটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। পার্কিন্স জিজ্ঞেস করলেন, লেখাগুলো পড়ে কিছু বুঝতে পারছেন? না, এই অল্প মোমের আলোয় কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা নিয়ে কি করবেন ভাবছেন? ভাবছি কেমব্রিজ ফিরে গিয়ে আর্কিওলজি ডিপার্টমেন্টে জমা দেব, দেখবো ওনারা কি বলেন। যদি এবার ওনাদের মনে হয় যে জিনিসটা মূল্যবান, তখন এটা কোনো একটা মিউজিয়ামে দান করে দেব। হয়তো আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন, তবে আপনার জায়গায় আমি থাকলে ওটা যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতাম। যাকে আপনাকে তো এসব কথা বলে লাভ নেই, আপনি তো বড় সব বিশ্বাস টিশ্বাস করেন না। যাই হোক, গুড নাইট। কোনো এক অজানা কারণে প্রফেসরের ঘরের জানালায় খড়খড়ি বা পর্দা দুটোর কোনোটাই নেই। আগের দিন রাতে তিনি ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাননি, কিন্তু আজকে বাইরে নির্মেঘ আকাশে চাঁদের আলো এতটাই উজ্জ্বল যে তার খুব অস্বস্তি হচ্ছে। চাঁদের আলো জানালা দিয়ে পুরো বিছানার ওপর এসে পড়ায় হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উফ, এত ভারী জ্বালাতন! বিরক্ত হয়ে উঠে প্রফেসর ট্রেনে গায়ে দেওয়ার একটা কম্বল, কিছু সেফটি পিন, তার লাঠি এবং ছাতাটা দিয়ে একটা পর্দার মতো বানিয়ে ফেললেন। তারপর সেটাকে জানালায় এনে টাঙিয়ে দিলেন। বাহ, বেশ ভালোই আড়াল হয়েছে তো চাঁদের আলোটা। বিছানায় শুয়ে কিছুক্ষণ তিনি একটা বই পড়লেন, তারপর মোমবাতি নিভিয়ে শুয়ে পড়লেন। আগামী ঘন্টা খানেক বেশ ভালো ঘুম হলো, তারপর হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসে পার্কিন্স দেখলেন তার অত কসরত করে খাটানো পর্দাটা মাটিতে খুলে পড়ে গেছে। জানালা দিয়ে চোখ ঝলসানো জ্যোৎস্না এসে তার মুখে পড়ছে। প্রফেসর ভাবছেন আবার উঠে জিনিসটা ঠিক করবেন কিনা, এমন সময় আরেকটা শব্দ পেয়ে তিনি চমকে ঘুরে তাকালেন। তার ঘরের অন্য খাটটার থেকে একটা নড়াচড়ার শব্দ আসছে, একটা খসখস শব্দ, কাপড়ে কাপড় ঘষার শব্দ। কিসের থেকে হচ্ছে শব্দটা? ইঁদুর নাকি? হঠাৎ প্রফেসরকে চমকে দিয়ে একটা ঘটনা ঘটল। খাটটা খালি নয়,
আচমকা একটা কে যেন শোয়া অবস্থা থেকে খাটের উপর উঠে বসল। প্রফেসর থতমত খেয়ে বিছানা থেকে লাফ দিয়ে নেমে খোলা জানালার দিকে দৌড়লেন। ওখানে তার লাঠিটা আছে, হাতের পাঁচ বিপদে ওটাই এখন একমাত্র অস্ত্র। কিন্তু সেটা করেই তিনি বুঝতে পারলেন ভয়ানক ভুল করেছেন। তার শব্দ পেয়ে ওই বিছানার উপর বসে থাকা জিনিসটা লাফিয়ে মেঝে নেমে ঘরের মাঝখানে হাত ছড়িয়ে দাঁড়ালো। ভীত বিহ্বল চোখে প্রফেসর পার্কিন্স জিনিসটাকে দেখতে লাগলেন। একটা মানুষেরই অবয়ব, সর্বাঙ্গ বিছানার চাদরে মোড়া, অন্ধকারে দাঁড়িয়ে আছে সে। তার মুখ পার্কিন্স দেখতে পাচ্ছেন না। জিনিসটা হঠাৎ নড়ে উঠল, হাত বাড়িয়ে হাতড়ে এগোতে লাগলো। হাত মানে চাদরের দুটো প্রান্ত। তাহলে কি ওটা অন্ধ? চোখে দেখতে পায় না, শব্দ শুনে অনুসরণ করে? জিনিসটা হঠাৎ করে পার্কিন্সের ছেড়ে আসা খাটটার দিকে ছুটে গেল। সেটাকে হাতড়ে বালিশগুলোকে মুচড়ে দেখতে লাগলো। খাটটা খালি বুঝতে পেরে সেটা এবার জানালার দিকে ঘুরল। এবার প্রফেসর ওটার মুখটা দেখতে পেলেন না। মুখ নয়, সেটাও ভাঁজ খাওয়া কাপড়, সর্বাঙ্গে শুধু কাপড়, শুধু কাপড়, মাংস চামড়া কিচ্ছু নেই। ওটা আবার একদিকে ঘুরতেই চাদরের একটা কোণা পার্কিন্সের মুখে ঘষা খেয়ে গেল। পার্কিন্স ভয়ে আচমকা একটা চাপা আওয়াজ করে ফেললেন। ব্যাস, জিনিসটা তার অস্তিত্ব টের পেয়ে গেছে। সেটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল পার্কিন্সের গায়ে। পার্কিন্স খোলা জানালা দিয়ে বাইরের দিকে অর্ধেক হেলে পড়েছেন। জিনিসটা তাকে চেপে ধরছে, তার মুখের উপর চেপে বসছে ওটার কাপড়ের মুখ। প্রফেসর পার্কিন্স পরিত্রাহী চিৎকার করতে লাগলেন, একের পর এক চিৎকার। শেষ রক্ষা হয়তো হতো না, কিন্তু শেষ মুহূর্তে ঘরের দরজাটা এক ঝটকায় খুলে ফেলে ঘরে এসে ঢুকলেন কর্নেল উইলসন। জানালার দৃশ্য দেখে তিনি শিউরে উঠে সেই দিকে দৌড়ে গেলেন। কিন্তু যতক্ষণে তিনি জানালায় পৌঁছলেন, ততক্ষণে কাপড়ে মোড়া অবয়বটা উধাও হয়ে গেছে। শুধু কাপড়গুলোকে বুকে জড়িয়ে ঘরের ভেতর হুমড়ি খেয়ে পড়লেন প্রফেসর পার্কিন্স। তিনি অজ্ঞান, সম্পূর্ণ অচৈতন্য। কর্নেল কোনো কথা না বলে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, কারণ পার্কিন্সের চিৎকার শুনে বাইরে ইতিমধ্যেই লোক জমতে শুরু করে দিয়েছে। পার্কিন্সকে নিজের বিছানায় শুয়ে তিনি নিজে বাকি রাতটা পাশের খাটটায় শুয়ে কাটিয়ে দিলেন। পরদিন রজার্স এসে উপস্থিত হল। সে ভেবেছিল বোধহয় প্রফেসর তাকে খেদিয়েই দেবেন, কিন্তু উল্টে সে খুব খাতিরই পেল। তিনজনে মিলে সারা বিকেল ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন। সন্ধে নামার সময় কর্নেল উইলসন বেরিয়ে এলেন হোটেলের দরজা দিয়ে। তার হাতের মুঠোয় ধরা সেই অভিশপ্ত ফিসল, কয়েক মিনিটের মধ্যেই সেটা হারিয়ে গেল সমুদ্র গর্ভে, আর সেই চাদরগুলো পুড়িয়ে ফেলা হলো হোটেলের পিছনের খোলা জমিতে। ঘটনাটা আজও পার্কিন্সের কাছে ধোঁয়াশার মতন। তার হুইসল শুনে কে যে এসেছিল তা তিনি জানেন না, সে কেনই বা তার অনিষ্ট করতে চাইল তিনি তাও জানেন না।
কিন্তু ঘটনাটা তার স্নায়ু অত্যন্ত দুর্বল করে দিয়েছে। আজকাল কাকতাড়ুয়া দেখেও তার হৃদকম্প উপস্থিত হয়। অলৌকিক জগৎ সম্বন্ধে আর কোনো বিরূপ মন্তব্য তিনি আর কোনোদিন করেননি। শুনলেন আমাদের আজকের গল্প শিস্তাও আমি আসব। গল্পের প্রোডাকশন এবং সাউন্ড ডিজাইনে শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইনে স্বাগতা সাহা, গল্পের কথক পারকিন্স উইলসন ডিজনি রজার্স এবং হোটেল বয়ের চরিত্রে শীর্ষেন্দু, হোটেলের মেড এবং ছোট বাচ্চা ছেলের চরিত্রে স্বাগতা। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানান ইউটিউবের কমেন্ট সেকশনে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।